হ্যালো গাইজ, সো ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো মর্যাদাপূর্ণ লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ড জিতলেন লিওনেল মেসি। লরিয়াস বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার জিতেছেন তিনি, বর্ষসেরা দল বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা। 2020 সালের পর ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো এই পুরস্কার জিতলেন লিওনেল মেসি। আর্জেন্টিনা 3 যুগ আর নিজের আজন্ম অপেক্ষায় তিনি ইতি টেনে বিশ্বকাপের সোনালি শিরোপাই চুমু আঁকার বয়স প্রায় 6 মাস পেরিয়েছে, তবে সেটার রেশ যেন এখনও কাটেনি। সেরা শব্দটাকে নিজের নামের সমর্থক বানিয়ে ফেলেছেন লিওনেল মেসি। কাতারে বিশ্বকাপের দুর্দান্ত সেই পারফরম্যান্সে তার অর্জনের ঝুলিতে জমা পড়ল আরও একটি বড় পুরস্কার। দ্বিতীয়বারের মতো জিতলেন মর্যাদাপূর্ণ লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ড। 8 মে সৌদি সফরের জটিলতা কাটিয়ে ক্লাবের জার্সি গায়ে অনুশীলনে ফিরেছেন লিওনেল মেসি। আর সেদিন রাতেই ফ্রান্সের প্যারিসে আয়োজন করা হয়েছিল জমকালো এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সেখানে মেসি এসেছিলেন সস্ত্রীকে নিয়ে। ক্রীড়াঙ্গনে সম্মানজনক লরিয়াস স্পোর্টস অ্যাওয়ার্ড পুরুষ বিভাগে সেরা হন লিওনেল মেসি। প্রথম ফুটবলার হিসেবে 2020 সালে লরিয়াস বর্ষসেরা ক্রীড়াবিদ হন লিওনেল মেসি। 3 বছর পর দ্বিতীয়বার এই মর্যাদা একই মর্যাদা পেলেন লরিয়াস অ্যাওয়ার্ড জেতা একমাত্র ফুটবলার মেসি। পুরস্কার হাতে নিয়ে হলেন আবেগ আপ্লুত, বলেন এটা বিশেষ এক সম্মান, বিশেষ করে এই বছর লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ড প্যারিসে হওয়ায়। যারা এখানে আসার পর আমাকে আর আমার পরিবারকে সাদরে গ্রহণ করেছে, আমি সব সতীর্থকে ধন্যবাদ জানাতে চাই। শুধু জাতীয় দলের নয়, পিএসজি সতীর্থদের এমন এর কিছু আমি একা অর্জন করতে পারতাম না। এদের সঙ্গে সব কিছু ভাগ করে নিতে পেরে আমি কৃতজ্ঞ। একদিন আর্জেন্টাইন অধিনায়কের ঝুলি সমৃদ্ধ করেছে আরও একটি অর্জন। ওয়ার্ল্ড টিম অব দ্য ইয়ার এর তালিকায় মনোনয়ন পেয়েছে 6টি দল, বাকি সবাইকে পেছনে ফেলে সেরা পুরস্কার জিতেছে কাতারে বিশ্বকাপ জয়ী লিওনেল স্কলেনের বিশেষ্যরা। বিশ্বকাপ জয়ী দলের হয়েও পুরস্কার গ্রহণ করেন মেসি নিজেই। 1999 সালে লরিয়ার স্পোর্টস ফর গুড নামে একটি ফাউন্ডেশন প্রতিষ্ঠা করে জার্মান অটোমোবাইল প্রতিষ্ঠান ডেইলমার ও সুইস বিলাসবহুল দ্রব্যের হোল্ডিং প্রতিষ্ঠান। ফাউন্ডেশনের মাধ্যমে খেলাধুলায় ব্যক্তিদের এবং দলীয় অবদানের ভিত্তিতে 2000 সাল থেকে একটি পুরস্কার চালু করা হয় যা লরিয়াল ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ড নামে পরিচিত। সো গাইজ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।